एवरीवन वेलकम बैक टू माय चैनल रीताज ब्लॉग। आज के आमरा मा मे एसेछि दुजोने आपनादेर साथे एक विषय शेयर करार जन्य, सेटा होच्छे प्लेडो। এই প্লেডোটা কি আমার মনে হয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, বাট যারা জানেন না আমি মূলত তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি, আশা করি এটা কাজে দিবে। আর এই প্লেডোটা কি যারা জানেন না আমি তাদেরকেই বলছি, প্লেডোটা হচ্ছে মনে করেন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কাদামাটি নিয়ে খেলেছি, কাদামাটি দিয়ে আমরা অনেক কিছু বানিয়েছি, যেটা হাঁড়ি পাতিল ডল বলেন খাবার বলেন অনেক কিছুই ঘর বানান সব কিছুই আমরা মাটি দিয়ে করেছি। সো মূলত এটাই হচ্ছে প্লেডো। এখন যেহেতু আধুনিক যুগ এবং কংক্রিটেরও যুগ, সো এখন মাটির কথা তো চিন্তাই করা যায় না, মাথায় আসে না মাটি কোথায় পাবে, বাচ্চারা তো মাটি নিয়ে খেলতেই পারবে না। কিন্তু মাটির বিকল্প এখানে আছে, সো মাটির বিকল্প সেটাই হচ্ছে প্লেডো। প্লেডোটা আসলে স্বাস্থ্যসম্মত, কোনো রিস্ক নাই। সো এটা নিয়ে মূলত এখানে আমি যেহেতু ইউএসএ তে থাকি, সো এখানে যাদেরকে এই প্লেডোটা নিয়ে খেলতে দেওয়া হয়, সো আমি এই প্লেডোটাই আমি মূলত কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বাট এটা বিশেষ করে যাদের প্যারেন্টস আছে আর যারা বাচ্চা তাদের জন্য বলা যায়, আবার যাদের বাচ্চা হয়নি বা বাচ্চা নেই বা বিয়ে হয়নি তাদের জন্য ভবিষ্যতে কাজে দিবে যদি একবার দেখেন। এই মা মেয়ে দুজনেই এসেছি এটা বানাতে এবং আমরা দুজনেই আপনাদের দেখাবো কিভাবে এটা বানাতে হয় আবার কিভাবে এটা দিয়ে খেলা করতে হয়। তাহলে চলেন আমি এখন দেখিয়ে দিই যে কিভাবে এটা বানাতে হয়। আমার এই প্লেডো বানাতে কি কি লাগবে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো আমার লাগবে আটা বা ময়দা। সো আমার এখানে অল পারপাস ফ্লাওয়ার থাকে, সো আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি। আমার দুটো বাটি নিয়েছি, একটা চামচ নিয়েছি মিক্স করার জন্য, আর একটা মেজারমেন্ট স্পুন নিয়েছি। আর এখানে আমি খাবার রং নিয়েছি, একটা রেড একটা অরেঞ্জ, আর যে কোনো কালার আপনারা নিতে পারেন, জাস্ট আমার কাছে এটা আছে ফুড কালার। আর এটা যেহেতু বানাবো একদম স্বাস্থ্যসম্মতভাবে, কোনো বাচ্চারা খেলতে চাইলে যদি খেয়েও ফেলে আশা করি কোনো প্রবলেম নেই, কারণ এটা পুরোটাই ফুড ইনগ্রিডিয়েন্ট দিয়ে করা। সো মানে কোনো টেনশনের কারণ নাই, আশা করি কোনো প্রবলেম হবে না। আমি নিয়েছি যেহেতু এইখানে আছে আমার ফুড কালার, এটা আমি খাবারে ইউজ করি, খাবার ফুড কালার নট বাই আর্টের জন্য। আর আমি জাস্ট দেখাচ্ছি, নট এটা যে ইউজ করতে হবে তা না, আমি জাস্ট এটা অ্যাক্রিলিক পেইন্ট আছে এগুলো আমি ইউজ করতে পারি। সো আমি যে কোনো একটা দেখাবো। আর সেই সাথে আছে ওয়াইল রেখেছি, এটা সল্ট মানে লবণ, আর এখানে আমি একটু ওয়ার্ম ওয়াটার নিয়েছি। আর এখানে আমার মেয়ের যত খেলনা আছে এটা জাস্ট আমার কেনা ছিল, আর পারলে আপনারা বাইরেও বাড়িতেও বানিয়ে দিতে পারেন, বাট আমার এখানে ছিল বলে আমি আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে দেখাবো। এটা হচ্ছে কুকি বানানোর শেপ, এখানে বিভিন্ন শেপ আছে আমার কাছে, এগুলো আছে, আমি এগুলো দিয়ে বানাই বা কেউ নিজে হাতেও বানাতে পারে, বাট আমার কাছে এটা ছিল। আর এটা স্ট্রবেরি বানানোর শেপ, এটা আবার একটা ডাইনোসর, এর মধ্যে প্লেডো দিয়ে এটা এখান থেকে বের করা যায়, বিভিন্নভাবে এটা করা যায়, এটা আর একটা শেপ বানানো যায়। সো আমি এটা এটা হচ্ছে সার্কেল, আর এটা হচ্ছে প্লেডোর সাথে বানানোর জন্য। আর এটা প্লেডো একটা, এই দেখতে পাচ্ছেন এটা প্লেডো কেনা যায়, কেনা তো পাওয়া যায় এখানে। সো এই প্লেডোটা এর মধ্যে রাখতে হয় বা কোনো কন্টেইনার, সো আমার এখানে আছে এই কন্টেইনার, সো আমি এটাতেই রাখবো। আর যেহেতু বাংলাদেশে হোক, আমি মূলত এটা বাংলাদেশের জন্য এই ভিডিওটা বানিয়েছি, যারা বাবা মা আছেন তাদের জন্য মূলত এটা বানিয়েছি, আশা করি এটা তাদের জন্য কাজে দিবে। সো এটা আমি এটা এর মধ্যে আমি রাখবো, আর কেউ পারলে, আর যদি কার কাছে এটা না থাকে কোনো প্রবলেম নাই, সেটা কোনো একটা প্লাস্টিকের কন্টেইনারের মধ্যেও রাখতে পারে, জাস্ট এটা খেলা করার পরে উঠিয়ে রাখতে হবে এই এটার মধ্যে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী লাগবে, তাহলে শুরু করা যাক। সো প্রথমে আমার মেয়ে সব কিছুই মিলাবে, এখান থেকে সে প্রথমে নিয়েছে একটা ছোট একটা বাটি, যে কোনো বাটি নিতে পারে। আর এটা হচ্ছে 1 টেবিল স্পুনের একটা মেজারমেন্ট স্পুন। সো এখানে আমি 4 টেবিল স্পুন আটা বা ময়দা নিব। সো নিচ্ছি 1 2 নাও, ভালো করে নাও তাড়াতাড়ি,
3 4 এই যে নিয়েছি 4 টেবিলস্পুন মানে 4 টেবিল চামচ আমি নিয়েছি হ্যাঁ এন্ড এটা সো এটা আমি নিয়েছি সো আমি জায়গাটা আমি ছোট ছোট অল্প অল্প করে আমি দেখাবো হচ্ছে সল্ট তো সল্ট এইখান থেকে নিতে হবে 2 টেবিলস্পুন 2 টেবিল চামচ নিতে হবে সল্ট মানে লবণ দাও আরেক চামচ দাও 2 টেবিল চামচ নিয়েছি সল্ট চামচ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে আমি ওয়ার্ম ওয়াটার নিব পরিমাণ মতো বাট বেশি না যেটুকু লাগে আমার এটা কোনো মাপ নাই সো আমি এইটার মধ্যে ওয়ার্ম ওয়াটার দিচ্ছি এই যে আমি একটু পরিমাণ মতো ওয়ার্ম ওয়াটার নিয়েছি এর মধ্যে যে কোনো কালার আপনারা ফুড কালার আমি যেহেতু এখানে ফুড কালার আছে আমি যে কোনো একটা ফুড কালার ইউজ করব সো আমি এটা রেড ইউজ করছি হ্যাঁ তুমি করো আমি দিচ্ছি তুমি দিয়ে দাও নাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালারটা অ্যাড করে দিয়েছি যেহেতু রেড এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ আমি অয়েল অ্যাড করব এবার অ্যাড করো ওটার মধ্যে এবার এটা মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করতে হবে যে মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে হ্যাঁ এরপর এর মিক্স হয়ে গেছে এরপর এর মধ্যে অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করব পুরো আমরা বাসাতে যেমন রুটি বানাই সেই রকম করে বানাতে হবে এটা আমাকে এইভাবে মিক্স করতে হবে এটা আমি এই বাটিতে আর এই ডোটা মাখাবো না আমি সরাসরি আমি টেবিলের ওপরে ডোটা বানাবো এইভাবে আটাটা যেভাবে আমরা বাংলাদেশে যেমন আমরা যেমন রুটি বানাই ঠিক এইভাবে ডোটা বানাতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি প্লে ডোটা বানিয়ে ফেলেছি দেখেন এটা এটা পুরা রুটির মতো করে এইভাবে বানাতে হবে এটা পুরা আপনাদের বাচ্চাদের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ফুড ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো সো এটা দিয়ে আপনারা বাচ্চাদের কিছুক্ষণ হলেও খেলার সময় এদের চলে যাবে এটা নিয়ে খেলতে খেলতে আর আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে এক টাকাও খরচ হবে না আপনার বাসায় সব কিছু আছে ইনগ্রিডিয়েন্টসগুলো সো আমি এটা কিভাবে বাচ্চারা খেলবে আমি একটা স্যাম্পল দেখাবো তো আমি আমার মেয়ে এখন দেখাবে স্যাম্পলটাও কিভাবে এই প্লে ডোটা নিয়ে খেলে সো তুমি দেখাও আচ্ছা তারপর আচ্ছা সাথে সাথে একটা বেলনাও রাখবেন আমার মেয়ে এই বেলনা নিয়ে সে রুটি বানায় খুব সুন্দর করে শেপ তৈরি করার জন্য যেহেতু বাংলাদেশে সবারই সব বাসাতেই এই বেলনাগুলো থাকে সসি হয়ে গেছে আচ্ছা লাইকে কেচো হয়ে গেছে বানাও এখন সে একটা ওভাল শেপ বানাবে সো সে প্রথমেই ডোটাকে একটু বেলে নিয়ে জায়গা বানিয়ে নিল একটু বড় করে নিল এরপর সে ওভাল শেপ বানিয়ে সুরি সো ওটাকে এখন সে কাটছে তার স্পেশাল সুরি আমি পিৎজা বানাবো দেখতেই পাচ্ছেন সে ওভাল শেপটা বানিয়েছে সো এই যে দেখতেই পাচ্ছেন মেয়ে ওভাল শেপ বানিয়ে ফেলেছে আর বাংলাদেশে যদি কোনো এই শেপ পাওয়া যায় তো সেটা একটু এক্সট্রা খরচ করে কিনে দিতে হবে বা আপনারা নিজেরা একটু বানিয়ে দিবেন সব তাহলে ওরা বানাতে পারবে সো ও আরেকটা স্ট্রবেরি বানাবে স্ট্রবেরিটা বানিয়ে দেখাও তো ডোটা একটু ভালো করে এর মধ্যে প্রেস করতে হবে যাতে ওই
ফাঁকা অংশটুকু ভরে যায়। এটা ভালোভাবে প্রেস করতে হবে। হ্যাঁ, এইভাবে খুব ভালোভাবে আমার মেয়ের যত শক্তি আছে সে শক্তি ওইখানে প্রয়োগ করছে। এরপর ওয়াও, দেখতে পাচ্ছেন যে পুরাটা স্ট্রবেরি শেপ এসে গেছে, খুবই সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, ওইটার তো হোল আছে। তো এটা এই যে দেখাচ্ছি, একদম স্ট্রবেরি স্ট্রবেরি একটা শেপ এসে গেছে। এখন সে কাটবে। এরপর এই স্ট্রবেরি বা বিভিন্ন শেপে যখন তৈরি করা হয়ে যাবে তখন পাশ দিয়ে এটা কেটে ফেলতে হবে, তাহলে ফুল স্ট্রবেরি হোক বা বিভিন্ন শেপটাই চলে আসবে। হুম, ফুল আছে। এই যে সে পুরো শেপ বানিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি শেপটা চলে এসেছে। এই লাস্ট একটা দেখাবো, কারণ এর এতগুলো শেপ আছে, তো এত শেপের বানাতে গেলে একটু টাইম যাবে। তো সে এখন এগুলো ফিল করছে, খুব ভালোভাবে প্রেস করতে হবে। আর যে রঙগুলো আমি ইউজ করেছি, একটা যেহেতু করেছি, আপনারা অন্য কালারও ইউজ করতে পারবেন, সেটা খুবই ভালো কাজে দিবে। আর আমার এইগুলো দেখলে খুব মনে পড়ে, এগুলো মনে পড়ে যে ছোটোবেলায় আমরা কাদা নিয়ে খেলেছি, বাট এইখানে তো আর কাদা কীভাবে মিলবে। সো এই জন্যে এই যে এটা এইভাবে ফিল করতে হবে, তারপরে এটাকে ভালোভাবে পেছন দিক দিকে প্রেস করতে হবে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ে পারবে, বাট আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর জন্যই মূলত আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি। এটা উপর থেকে একটু বের করে নিতে হবে। এই যে এটা ছুরি দিয়েও কাটা যায়, আবার এটা হাত দিয়ে জাস্ট এটা তোলা যায়। আচ্ছা, আমি একটু তুলে দেখি, এটা জাস্ট আমার শেপটা হয়ে গেছে, এখন এটা আমি বের করব। সো ওই অতিরিক্ত জিনিসটা আমি আসলে তুলে ফেলবো। সো আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর একটা শেপ চলে এসেছে। এই যে আরও আর একটা শেপ দেখাই, দেখেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা হচ্ছে সিরিয়াল, এটা হচ্ছে কুকি, হার্ট শেপের কুকি, এটা হচ্ছে ফ্লাওয়ার শেপের কুকি, এটাও একটা ফ্রুট শেপের কুকি। সো আমার যেহেতু কুকি বানানো বা বিভিন্ন শেপের জিনিস সব বানানো শেষ হয়ে গেছে, আমি এটা কীভাবে আবার বারবার খেলতে পারবো, এটা একবার বানিয়ে যে খেলে শেষ করে শেষ হয়ে যাবে তা না, আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। সো এটা আমি একটা, আপনারা যে কোনো কন্টেইনারের মধ্যে এইভাবে রেখে দিবেন, দিয়ে জাস্ট এটা আটকে রাখবেন, যখন পরের দিন বা তারপরের দিন খেলতে মন চাইবে আবার এইখান থেকে আবার বের করে দিবেন, দেখবেন এটা এইরকমই থাকবে। বাট এটাই খেয়াল রাখতে হবে, বাতাস যেন না ঢোকে। আর এটা ঢেকে দিলে এইভাবেই থাকবে, পরের দিন আপনারা এইভাবেই খেলতে পারবেন, সহজেই বাচ্চারা খেলতে পারবে, আর ওদের টাইমটাও খুব ভালোভাবে যাবে। আর কাদার ফিলটা না পাইলেও কিছু কাদার কিছু কিছু ফিলটা তারা পাবে, কারণ আমরা যেটা পেয়েছি কাদা, আমরা ধরতে কাদা মাটি ধরতে পেরেছি, কাদা দিয়ে খেলতে পেরেছি। এই হচ্ছে আমার প্লেডো, আমি তিন কালারের মধ্যে বানিয়ে নিয়েছি। আমি এত ভিডিওটা বড় করব না বলে আমি একটা কালার বানিয়ে দেখিয়েছি। সো আমি এটা বানিয়ে এটা তিনটা বক্সে আমি রেখে দিয়েছি, তিন কালার দিয়ে কয়েকটা শেপ বানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এগুলা এটা আমি আমার মেয়েকে দিয়ে দেখি বুঝি, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা আসলে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে মিনিমাম এক ঘন্টা এর মধ্যে কাটিয়ে দিলে দেখা গেল আমরাও একটু অন্য কাজেও বিজি থাকতে পারি বা রেস্টও নিতে পারি। সো এই জন্য মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আপনাদের কাজে আসবে। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একটু বাই দিয়ে দাও, বাই।